হাউস মডেলিং করার জন্য আমাদের ওয়াল ক্রিয়েট করতে হয় ওয়াল হচ্ছে তিনটি সাব অবজেক্ট সমন্বয় গঠিত যা আমরা মডিফাই প্যানেলে যেয়ে এডিট করতে পারি আমরা যেভাবে এসপি লাইনের মাধ্যমে অবজেক্টকে ভার্টেক্স সেগমেন্ট ধরে এডিট করি একইভাবে ওয়াল অবজেক্টকে এডিট করতে পারবো তাহলে চলুন আজ ওয়াল মডেলিং নিয়ে আলোচনা করি আলাইকুম হ্যালো গাইস আমি আর্কিটেক্ট মিনারুল আর্কি প্লান চ্যানেলের পক্ষ থেকে অটোক্যাড থ্রি ডি স্টুডিও ম্যাক্স শিখতে চাইলে অথবা ডিজাইন বিষয়ে কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ওয়াল মডেলিং করার জন্য থ্রি ডি স্টোরিও ম্যাক্স আমাদেরকে যে ওয়াল নামে একটি ফিচার দিয়ে দিছে সেটা আমরা পাবো এই প্যানেলে আসার পরে স্ট্যান্ডার্ড প্রাইমি এখানে ক্লিক করবো এখান থেকে আমরা এ ই সি এক্সটেন্ডেড এখানে ক্লিক করবো তাহলে আমাকে রেলিংয়ের পরে আমরা ওয়াল ফিচারটি পাবো আমরা ওয়ালের ওপর যদি এখানে ক্লিক করি তাহলে আমি ওয়াল কমান্টে চলে যাব আমি কিবোর্ড থেকে অল্টার ডাব্লু প্রেস করলাম একটা ভিউ পোর্ট নেওয়ার জন্য বেসিক অবস্থাতে আমরা ওয়াল ক্রিয়েট করতে পারি এখন আমি যে কোনো জায়গাতে ক্লিক করব দেন সেকেন্ড ক্লিক করব আমার ওয়াল ক্রিয়েট হয়ে যাবে দেন কমান্ড থেকে বের হওয়ার জন্য আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে আমি কমান্ড থেকে বের হতে পারবো দেন আমরা ডান পাশে এখান থেকে আমার এই ওয়াল অবজেক্টার নেম চেঞ্জ করতে পারবো দেন এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো দেন তারপরে আসতেছে হচ্ছে কিবোর্ড এন্ট্রি এটার আগে যদি আমরা প্যারামিটার্সে চলে যাই এখান থেকে আমি ওয়ালের উইথ দিতে পারবো এবং দেন এখান থেকে হাইট আমি তাহলে এই ওয়ালটাকে যদি ডিলেট করে দিই দেন আমি যদি অ্যাগেন একটা ওয়াল ড্র করি দেন আমার আমি যদি এখান থেকে ওয়ালের উইথ যদি ফাইভ ইঞ্চি থাকলো দেন এখান থেকে আমি যদি নাইন ফিট দিয়ে দেই তাহলে আমার ওয়াল হাইট নাইন ফিট হবে আমি যে কোনো জায়গাতে ক্লিক করবো তাহলে আমার নাইন ফিটের একটা ওয়াল ক্রিয়েট হবে ওয়াল এই ফিচারটির মাধ্যমে আমরা একটা যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে আমার যে বর্ডার থাকবে এখান থেকে এটা জয়েন্ট হয়ে যাবে সাপোজ আমি যদি একটা এখানে একটা ক্লিক করলাম দেন সেকেন্ড ওয়াল ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করব তাহলে দেখা যাচ্ছে আমার অবজেক্টের একটা শেপ বের হয়ে যাচ্ছে দুইটা ওয়ালের যে জয়েন্ট হচ্ছে না বাট আমরা যখন ওয়াল অবজেক্টটা শেষ করব ড্র করা তখন আমার এই দুইটা ওয়ালের যে মাঝখানে যে জয়েন্ট এটা অটোমেটিক নিয়ে নেবে দেন তারপরে যে নিচে আসতেছে জাস্টিফ জাস্টিফিকেশন এটা আমার সেন্টার দেওয়া আছে এটার বিষয় হচ্ছে আমি যদি টপে যাই টপ থেকে যখন আমরা কোনো ওয়াল ক্রিয়েট করবো এইভাবে তখন আমার ওয়ালটা দেখেন আমার স্টার্ট পয়েন্ট মিডেল থেকে শুরু হচ্ছে আমি যদি এখানে শেষ করি স্ক্রিপ্ট প্রেস করি তা আমি যদি লেফটে চেকমার্ক দেওয়া থাকে তাহলে আমি যখন অ্যাগেন কোনো ওয়াল ক্রিয়েট করব তখন আমার স্টার্ট পয়েন্ট থাকবে লেফট সাইড থেকে আমার এখন লেফট সাইড থেকে স্টার্ট পয়েন্ট শুরু হইতেছে ঠিক একইভাবে যদি রাইট সাইডে চাই তাহলে আমার রাইট সাইডে চেকমার্ক দিতে হবে আমার সেন্টারে চেক মার্ক দেওয়া থাকুক আমি যদি আবার পার্সপেকটিভে চলে যাই কিবোর্ড থেকে পি প্রেস করে দেন এগুলো আমি সবগুলো সিলেক্ট করে ডিলেট করলাম আমি আগে আবার ওয়ালের ওপর ক্লিক করলাম এখন আমরা আসি হচ্ছে কিবোর্ড এন্ট্রিতে কিবোর্ড এন্ট্রিতে যদি চলে যাই এখানে ফার্স্ট আমাকে অ্যাড পয়েন্ট নির্ধারণ করতে হবে আমি যদি এখানে অ্যাড পয়েন্টে ক্লিক করি তাহলে আমাকে যে ওয়ালটা ক্রিয়েট হবে তার স্টার্ট পয়েন্ট থাকবে ঠিক এইখানে যেটা আমার এক্স এক্সিজে জিরোতে এবং ওয়াই এক্সিসে জিরোতে থাকবে এখন আমি যদি এক্স এক্সিস যদি ফাইভ ফিট দিয়ে দেই দেন আমি এখানে অ্যাড পয়েন্টে ক্লিক করি তাহলে আমার এক্স এক্সিজে পাঁচ ফিটের একটা ওয়াল এভাবে ক্রিয়েট হয়ে যাবে দেন আমরা যদি ওয়াই এক্সিসে যদি ওয়াই এক্সিসে যদি ওয়াল ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে ওয়াই এই ঘরে আমাকে ফাইভ ফিট দিতে হবে দেন অ্যাগেন আমি অ্যাট পয়েন্টে ক্লিক করব। তাহলে আমার ওয়াই এক্সিসে ওয়াই এক্সিসে পাঁচ ইঞ্চি পাঁচ ফিটের আরেকটা ওয়াল ক্রিয়েট হবে আচ্ছা এখন যদি আমরা এই মডেলটাকে যদি শেষ করতে চাই তাহলে আমি ফিনিশে ক্লিক করবো আমি যদি ফিনিশে ক্লিক করি তাহলে আমার এই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস আবার জিরোতে জিরোতে চলে আসলো দেন এখন যদি আমি আবার এখানে মেজারমেন্ট দিয়ে কোনো ওয়াল ড্র করি তাহলে সেটা আলাদা একটা অবজেক্টে পরিণত হবে আচ্ছা আমি যদি এটাকে এখন ডিলিট করে দিই ডিলিটে প্রেস করে ডিলিট করে দিলাম দেন আমি এখান থেকে অ্যাট পয়েন্ট ক্লিক করলাম এবার আমি এখান থেকে ফাইভ ফিট দিয়ে দিলাম দেন অ্যাট পয়েন্টে ক্লিক করলাম অ্যাগেইন আমি ওয়াই এক্সিসে আবার ফাইভ ফিট দিলাম আবার অ্যাট পয়েন্টে ক্লিক করলাম অ্যাগেইন আমি যদি এখন আমি যদি চাই আমার অবজেক্টে বা শেষ হোক এই প্রান্ত এবং এই প্রান্ত আমার যোগ হয়ে যাক অ্যাটাচড হয়ে যাক এটা করতে হলে আমাকে ক্লোজে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই প্রান্তটা আর এই প্রান্তটা এইভাবে অ্যাটাচ হয়ে যাবে যোগ হয়ে যাবে এখন ফিনিশে ক্লিক করলে তো আমার এই অবজেক্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে যাবে ফিনিশে ক্লিক করলাম ফিনিশে ক্লিক করলাম তাহলে আমার অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেল এবার আমি যদি এটাকে ডিলিট করে দেই আমি যদি এস লাইনে এখন আমি যদি শেপ টুলবারে যে কমান্ডে যে। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি দেন অ্যাগেন আমি ওয়ালে চলে গেলাম এখানে ওয়ালের উপর ক্লিক করলাম দেন কিবোর্ড এন্ট্রিতে চলে গেলাম এখান থেকে আমি যদি পিক এসপি নিয়ে ক্লিক করার পরে এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করি তাহলে আমার দেখেন এই রেক্ট্যাঙ্গেলের শেপের ওপর একটা ওয়াল ক্রিয়েট হয়ে গেছে আচ্ছা এখন যদি আমি এই অবজেক্টটাকে মডিফাই করতে চাই তাহলে আমি মডিফাইতে যাব মডিফাই প্যানেলে যদি আসি এখান থেকে আমার এডিট অবজেক্টের ভিতর এডিট অবজেক্টের ভিতর দেখাচ্ছে অ্যাটাচ অ্যাটাচ বিষয়টা হচ্ছে আমি এই একটা অবজেক্ট সাপোজ এখানে যদি আমার আরেকটা ওয়াল থাকতো যেমন এই একটা ওয়াল এই একটা ওয়াল এই এই ওয়ালগুলো এই ওয়ালগুলো যেন এটার সাথে অ্যাটাচ করতে চাই আমি যদি এর কালারটা একটু চেঞ্জ করে দেই এটা কালারটা চেঞ্জ করে দিলাম এখন যদি আমি চাই আমার এই ওয়াল এবং এই ওয়াল এই দুইটা ওয়াল একই মেটেরিয়ালস অবজেক্টে থাকবে তাহলে আমরা অ্যাটাচ করতে পারি আমি যদি অ্যাটাচে আসি আমি অ্যাটাচে ক্লিক করলাম দেন এই অবজেক্টের উপর সিলেক্ট করলে তাহলে এই দুইটা অবজেক্ট একটা অবজেক্টে পরিণত হয়ে যাবে এখন আপনি মোফ কিবোর্ড থেকে যদি ডব্লিউ প্রেস করে মোফ গিজমোটা আনেন তাহলে দেখেন আমার দুইটা বস্তু দুইটা অবজেক্ট একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে আচ্ছা তারপর হচ্ছে মাল্ট অ্যাটাচ মাল্টি অ্যাটাচ মাল্টি হচ্ছে এমন যদি আরও একাধিক কোনো মাল্টি অবজেক্ট থাকে ওই মাল্টি অবজেক্টগুলো যদি একসাথে অ্যাটাচ করতে হয় তাহলে আমরা এই অ্যাটাচ মাল্টির মাধ্যমে অ্যাটাচ করতে পারবো ওকে আশা করি ওয়াল ওয়াল কমান্ড বিষয়টা আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা থ্রি ডি স্টুডিও ম্যাক্স শিখতে চাচ্ছে বিভিন্ন ব্যস্ততার কারণে বা অন্য কোনো রিজনের কারণে শিখতে পারছে না তাদের কাছে শেয়ার করবেন এবং আপনি যদি লাইভ ক্লাস করতে চান আমার সাথে শিখতে চান থ্রি ডি স্টুডিও ম্যাক্স অটোক্যাট এর টোটাল সলিউশন তাহলে আমাকে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা কোনো ডিজাইন বিষয়ে যদি সহযোগিতা প্রয়োজন হয় আর্কিটেকচারাল ড্রয়িং এক্সটেরিওর থ্রি ডি হাউস ডিজাইন তাও আমাকে নক করতে পারেন আমি হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়ে দেবো এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম